সন্তানের ওপর নজরদারিতে গুগলের নতুন অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, আজ এমন একটি অ্যাপের খবর জানাবো, ছোট্ট একটা ইন্ট্রোর পরে। সন্তানের অনলাইন কার্যক্রমের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য পরিচালিত গুগল ফ্যামিলি লিংক অ্যাপ। এই অ্যাপটিকে এবার দুটি আলাদা অ্যাপে বিভক্ত করেছে গুগল, অর্থাৎ অভিভাবক এবং সন্তান উভয়ের জন্য আলাদা অ্যাপ। এটি হচ্ছে গুগল ফ্যামিলি লিংক ফর প্যারেন্টস, অপরটি হচ্ছে গুগল ফ্যামিলি লিংক ফর চিলড্রেন অ্যান্ড টেন্স। শুধু তাই নয়, আগের অ্যাপ শুধু শিশু সন্তানের অনূর্ধ্ব 13 ক্ষেত্রে প্রযোজ্য হলেও নতুন অ্যাপ কিশোর সন্তানের অনলাইন কার্যক্রমের ক্ষেত্রেও নজরদারি ও নিয়ন্ত্রণের সুবিধা দেবে অভিভাবককে। গুগল ফ্যামিলি লিংক ফর প্যারেন্টস অ্যাপটি অভিভাবকের ফোনে এবং গুগল ফ্যামিলি লিংক ফর চিলড্রেন অ্যান্ড টেন্স অ্যাপটি সন্তানের ফোনে ইনস্টল করা লাগবে। অভিভাবক তার অ্যাপটি থেকে সরাসরি সন্তানের ফোনে নজরদারি ও নিয়ন্ত্রণ করতে পারবে। সন্তান যদি এই তদারকি অপশনটি বন্ধ করে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে অভিভাবকের ফোনে নোটিফিকেশন আসবে এবং অভিভাবক চাইলেই নিজের ফোন থেকে সাময়িকভাবে সন্তানের ফোনটি লক করে দিতে পারবে। এই অ্যাপের মাধ্যমে সন্তান কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করবে তা অভিভাবক নির্ধারণ করে দিতে পারবে। সন্তানের লোকেশন জানতে পারবে, সন্তান কোন অ্যাপ ব্যবহার করবে আর কোন অ্যাপ ব্যবহার করবে না তা নির্ধারণ করে দিতে পারবে। প্লে স্টোরে নির্দিষ্ট অ্যাপ সন্তান যেন খুঁজে না পায়, সেজন্য নির্দিষ্ট অ্যাপস লুকাতেও পারবে। এছাড়া সন্তানের খাবার সময় কিংবা খেলাধুলা করার নির্দিষ্ট সময়ে অভিভাবক নিজের ফোন থেকে সন্তানের ফোন লক করে দিতে পারবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল লিংক ফর প্যারেন্টস অ্যাপটি ডাউনলোড করা যাবে goo.gl/nbsbds লিংক থেকে, এবং গুগল ফ্যামিলি লিংক ফর চিলড্রেন অ্যাপ টিনস অ্যাপটি ডাউনলোড করা যাবে goo.gl/sstobn লিংক থেকে। তথ্যসূত্র অ্যান্ড্রয়েড পুলিশ।